বাগানের পেছনে যাওয়ার দরজা খোলা কেন? আপনার না শরীর খারাপ হয়েছিল শ্যামা? আপনি এখানে কি করছেন? আসলে যেটা হয়েছে আমি গান কি হলো আপনি বলুন, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? এদেরকে নিয়ে তুমি আবার কোথায় চললে? আসলে ওনারা নিখিলের ফুলশয্যার ঘরটা দেখতে চাইছিলেন। আমি থাকতে নিখিল আর শ্যামার ফুলশয্যা আমি কিছুতেই হতে দেব না। আমাকে না জানিয়ে আমার অনিচ্ছায় তো সবকিছুই করে ফেলছো তোমরা, হঠাৎ আবার আমাকে কি দরকার পড়লো? থাকতে দাও না আমাকে নিজের মতন করে। তা কি হয় মা, তোমাকে ছাড়া কি আমরা খেতে পারি? মা মা প্লিজ আমার কথা শোনো, এতক্ষণ রিসেপশনে ছিলে, আর একটু কোঅপারেট করো প্লিজ। নিখিল কি চাস তুই বলতো বাবা আমার কাছে, বুঝে বল না কি চাস? তুই বললি বললি তো আমি গেলাম সেজে গুজে নিচে, গিয়ে পাঁচজনে পাঁচ কথা ঠেস মেরে বললো, শুনলাম হজমও করলাম। ঘরে এসে শুনলাম যে শ্যামার বাড়ির লোক নাকি চুরি করতে গিয়ে ধরা পড়েছে, অথচ তোর বাবা আমাদেরই পাঁচ কথা শুনিয়ে দিল। এরপরেও বলছিস আমার গলা দিয়ে ভাত নামবে, আমার খিদে পাবে। আমি তো যন্ত্র নই নিখিল, আমি তো রক্ত মাংসের মানুষ। এইসব তুমি কি বলছো মা, তুমি অন্তত শ্যামার বাড়ির লোকজনদের চোর বলো না। মা তুমি তো এতটা অন্ধ ছিলে না, মেজ বৌদির অনুমানের উপর ভিত্তি করে শ্যামার বাড়ির লোকজনদের চোর বলে এটা কিন্তু ঠিক না মা। হ্যাঁ মা বলছিলাম, মা আমি জানি শ্যামার বৌদির সঙ্গে মেজ বৌদির একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, কিন্তু এটাকে এত বড় করা এটা অ্যাবসলিউটলি মিনিংলেস। নিখিল আমাকে বোঝাতে আসিস না, আমার বোঝার দরকার নেই। নিখিল তো ঠিকই বলেছে সুজাতা, একটা ভুল বোঝাবুঝির জন্য একজনকে চোর বলে অপবাদ দেওয়াটা ঠিক নয়। না না মেজ বৌমা আজ ওদের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করেছে। আমি আমি জানি যে তুমি মেজ বৌমার উপরে সবচেয়ে বেশি ভরসা করো, ওকে সবচেয়ে বেশি ভালোবাসো, কিন্তু তাই বলে ওর অপরাধটাকে অপরাধ বলে মানবে না তা কি করে হয়? ও এখনো তুমি আমাকে বুঝিয়ে যাবে আমার কি করা উচিত কি করা উচিত নয়? আর এটা বারবার প্রমাণ করে যাবে যে শ্যামার বাড়ির লোক কত মহান কত ভালো, আর আমরা কি নিজ প্রকৃতি যে ওদের সঙ্গে একের পর এক অন্যায় করে যাচ্ছি। না না কথাটা তা নয় সুজাতা, তুমি মাথা গরম করলে ব্যাপারটা আরো হাতের বাইরে চলে যাবে। যাক বাইরে যাক, কিচ্ছু বোঝার দরকার নেই। তোমরা আমার মন বুঝতে চাইছো, তাহলে আমি কেন তোমাদের কথা বুঝতে যাব? আমার বিদ্যে বুদ্ধি অভিজ্ঞতা সবই তো কম, সেই বিদ্যে বুদ্ধি দিয়ে আমি বুঝে গেছি তোমরা কি বোঝাতে চাইছো। আর নিখিল যা তো শ্বশুর বাড়ির লোকেদের সামলাকে যা, গিয়ে খেয়ে নে যা। দাঁড়াও আসুন ভেতরে আসুন, এই দেখুন কেমন সুন্দর করে সাজানো হয়েছে ফুলশয্যার খাট, পছন্দ হয়েছে? ও মা কি সুন্দর হয়েছে খাটটা সাজানো রে। আরে এই শ্যামা সত্যি তো রাজার বাড়িতে বিয়ে হয়েছে রে। ওকে তুই আমার মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছিস কেন? শোন শ্যামা অনেক ভাগ্য করে না এমন একখান বাড়িতে বিয়ে হয়, আমার ভাগ্যে তো তেমন হলো না। বৌদিদি কেমন করে বোঝাই আমি তোমাদের, আমার বিয়েটা যে ফুলশয্যার রাত কাটাবার মতো সুখের নয়, ছোট কর্তা আর আমার মধ্যে যে হাজার মাইলের দূরত্ব, আর কৃষ্ণ না চাইলে সে দূরত্ব কোনো দিনও ঘুচবে না। বলছি আপনারা বরং একটু বসুন, মেয়ের সঙ্গে কথা বলুন, আমি ঘুরে আসছি। না না বাবা তোমাকে বাইরে যেতে হবে না, তুমি থাকো এখানেই থাকো এখানেই থাকো, এবার আমরা বেরোবো বাবা। হ্যাঁ অনেকটা পথ তো, তা না হলে আবার রাত হয়ে যাবে বাড়ি ফিরতে। দেখো আদর আপ্যায়ন তো সবই হলো, খুব খুব আনন্দ করলাম এবং শেষ বেলায় তোমাদের ফুলশয্যার ঘরটাও দেখে নিলাম।
এই দেখাতেই অনেক আনন্দ বাবা, অনেক আনন্দ, অনেক আশীর্বাদ রইল আমাদের। তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি বাবা। আজকের দিনটা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। শ্যামার কথা ভেবে, ওর সম্মানের কথা ভেবে তুমি যা করলে আমি বড় নিশ্চিন্ত হলাম। প্লিজ এইভাবে বলবেন না, ওটা তো আমার কর্তব্য। আর আজকের পুরো আয়োজন করেছে আমার দুই দাদা, পুরো প্ল্যানটা ওদেরই ছিল। আর আজকে রাধারানীও ভীষণ ভালো পারফর্ম করেছে, গান গিয়ে সবার মন ভরিয়ে দিয়েছে। শুধু মাঝখান থেকে শ্যামার শরীরটা খারাপ হয়ে গেল। অবশ্য আমি আপনার মেয়ের খোঁজ করতে ভেতরে এসেছিলাম, আর ভেতরে এসে দেখি আপনার মেয়ে বাগানের পেছনের ঘরে বসে বসে। শুনছি অন্ধকার হয়ে গেছে, নিখিল যে ঘরে একা, কেউ লাইট জ্বালা। ভয় কি সে ছোট কর্তা, সব অন্ধকার কেটে। একজন পুলিশ অফিসার কিন্তু মারা গিয়েছিল। আজ কিন্তু ধুমধাম করে রঘুবীরের পুজো হবে। তোমাদের বাবা মশাইও খুব একটা ঠাউর দেবতা মানেননি। কেমন না, অবিশ্বাসও করি না, তবে ঠাকুর দেবতার প্রতি তেমন বিশ্বাসও করতে পারি না। আমার মন কইছে জানো, এমন কেউ একজন আসবেন যিনি তোমার মধ্যে বিশ্বাস বাঁচাতে পারবো না। রানী মণি মল্লিকাকে বাঁচাতে পারবো না আমার চাপা ভাই। যা তালয় নদীর জলে পা ডোবা, পা পুড়ে গেলে যাবে, সহ্য করবি সেই যন্ত্রণা। কোথায় পাবো আমার বর্দার অতীতকে? কে দেবে আমায় রঞ্জনা দেবীর খোঁজ? থামলে চলবে না ঠাকুর, শীতাংশুর কাছে পৌঁছানোটা আমার খুব জরুরি, ছুটতে হবে, থেমে গেলে চলবে না। জয়, তুমি আমার সঙ্গে দেখা করছো না কেন? জয়, তোমার সঙ্গে তো দেখা করতেই হবে সুকুমার। কখন কোথায় দেখা করবে প্লিজ প্লিজ আমায় বলো। কখন কোথায় আমি ঠিক সময় মতো জানিয়ে দেব। কাল তুমি মরা মানুষকে জ্যান্ত হতে দেখবে। প্রভুম প্রাণনাথং বিভুম বিশ্বনাথং জগন্নাথ সদানন্দভাজম ভবত ভয় ভূতেশ্বরম ভূতনাথম। মোরা দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? রজনীশ এখন আমার শুধু একটাই কথা মনে হচ্ছে জানো, কেন বাঁচলাম, মরে গেলাম না কেন? জীবনকে এভাবে কখনো শেষ করতে নেই, জীবন একটা মহার্ঘ বস্তু। তোমার সাথে কথা বলবো বলে তোমার স্কুলে গিয়েছিলাম, স্কুলে গিয়ে দেখি স্কুল ছুটি হয়ে গেছে। আসলে ভুলটা আমারই, আমি লেট করে ফেলেছি। আমার সঙ্গে তোমার কিসের কথা?